আলু খোলা বাজারে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা প্রতি কেজি। একই অবস্থা পেঁয়াজেরও। তার উপর শাক সবজি কাঁচা লঙ্কার মূল্য আকাশ ছোঁয়া। চাইলেই সাধারণ মানুষের তাদের পছন্দের মতো শাকসবজি ক্রয় করতে পারছে না। এই পরিস্থিতিতে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযানে নামল প্রশাসন। বৃহস্পতিবার সদর মহকুমা প্রশাসন, খাদ্য দপ্তর ও ওজন পরিমাপ দপ্তর যৌথভাবে অভিযান চালায় রাজধানীর মহারাজগঞ্জ বাজারে। তিন দপ্তরের আধিকারিকরা মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানে এই দিন অভিযান চালান। বাজারে আলু পেঁয়াজের মূল্য মজুদ যাচাই করে দেখেন। এক আধিকারিক জানান, মহারাজগঞ্জ বাজারের এক দোকানদার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি, তাই সেই দোকানকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি। আমাদেরকে মেমো, এটাতে আমরা এরকম কোনো অসঙ্গতি পাইনি। তো এখন অবধি তো যা দেখছি আমরা ঠিকই আছি। আমরা আরও মার্কেটে যাচ্ছি, আমরা বিক্রেতারা কি একদম রিটেল লেভেলে কীভাবে বিক্রি হচ্ছে সেটাও আমরা চেক করে নিচ্ছি। এই ব্যাপারে এই বর্ষা সিজন চলছে, তো ওনাদের একটা এক্সকিউজ আছে যে বর্ষা সিজনে গাড়ি গাড়ি আসতে দেরি হচ্ছে এবং এই ধরনের ব্যাপার কিছু আছে। এখন আবার মার্কেট নর্মাল হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।